আমাদের প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেগুলোর কারণ আমরা জানি, যেমন বৃষ্টিপাত, বজ্রপাত, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি। এমনও কিছু ঘটনা আছে যেগুলোর কারণ আমরা জানি না, সেগুলো আমাদেরকে অতি প্রাকৃতিক বলে মনে হয়। যেমন এই পৃথিবীতে এমন স্থান আছে, যদি বলকে গড়িয়ে দেন তাহলে বলটা নিচের দিকে যায় না, বরং উপর দিকে উঠতে শুরু করে। আপনি কি জানেন এই পৃথিবীতে কিছু পাথর আছে যারা নিজেরাই চলতে পারে? আবার সমুদ্রে রাত্রিতে রহস্যময় আলো জ্বলে, আকাশে একসঙ্গে তিনটি সূর্য দেখা যায়, আগ্নেয়গিরিতে বজ্রপাত হতে দেখা যায়, অথচ সেই বজ্রপাত আকাশ থেকে হয় না। সমস্ত কিছুই ভিডিওটিতে দেখানো হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। প্রথমে এই পৃথিবীতেই অবস্থিত এমন একটা স্থানের কথা বলবো যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, মিস্টেরিয়াস প্লেস ইন সান্টা ক্রুজ, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। 1939 সালে জর্জ পাথার নামে এক ব্যক্তি এই জায়গাটার প্রথম শনাক্তকরণ করেন। তিনি হঠাৎ একদিন লক্ষ্য করেন যে তার কম্পাসটা ঘুরেই চলেছে। তিনি উপলব্ধি করেন জায়গাটা সম্পূর্ণ রহস্যপূর্ণ। তিনি এই স্থানে বাড়ি নির্মাণ করে থাকার সিদ্ধান্ত নেন। তারপর তিনি সাধারণ মানুষদেরকে দেখাতে শুরু করেন জায়গাটার রহস্য কী। এই ঘটনা সমস্ত ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে যায়। এই স্থানে ঝুঁকে পড়লে আপনি মাটিতে পড়ে যাবেন না, কোনো বলকে যদি আপনি নিচের দিকে গড়িয়ে দেন তাহলে সেই বল নিচের দিকে গড়িয়ে যায় না। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এই স্থানটা পর্যটকদের জন্য খুব চমকপ্রদ স্থান। অনেকে লক্ষ্য করবেন যখন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয় তখন অগ্নুৎপাতের সঙ্গে তড়িৎ দেখা যায়। এই তড়িৎ কিন্তু মেঘ থেকে সৃষ্টি হয় না, এই তড়িৎ অগ্নুৎপাতের সময় স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়। অগ্নুৎপাতের সময় জ্বালামুখ থেকে বিভিন্ন আকারের ছাই বের হয়, বিভিন্ন আকারের ছাই একে অপরের সঙ্গে ঘর্ষণ লেগে স্থির তড়িৎ উৎপন্ন হয়। আপনি তড়িৎ উৎপন্ন করার জন্য একটা সোয়েটারের সঙ্গে অপর কোনো প্লাস্টিক যদি ঘর্ষণ করেন তাহলে দেখবেন সেখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে, এটা হলো স্থির তড়িৎ। আগ্নেয়গিরিতে অনেকটা এমনই ঘটনা ঘটে। পৃথিবীতে কিছু স্থান আছে যেখানে চলন্ত পাথর দেখা যায়। চলমান পাথর প্রকৃতির এক বিষয়, যে পাথরগুলো আপাতত দৃষ্টিতে মনে হয় নিজে নিজে স্থান পরিবর্তন করে। পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ অবশ্য কখনো দেখেনি, তবুও পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলো স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথর কয়েকশো পাউন্ড পর্যন্ত ওজন হয়। এই ভারী ভারী পাথরগুলো কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় সে রহস্য আজও উন্মোচিত হয়নি। পাথরে যাওয়ার দাগ থেকে সহজেই বুঝতে পারা যায় যে পাথরগুলো এমন সময়ে স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদা মাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশে কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার রেসট্র্যাক প্লায়া ডেথ ভ্যালিতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। হঠাৎ তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রা, তারতম্য প্রভৃতি বিষয়সমূহ পাথর সরে যাওয়ার পিছনে কারণ আছে বলে বিজ্ঞানীরা মনে করলেও পাথরের চলার পথের ভিন্নতার কারণে রহস্য থেকেই যায়। পাথরগুলো এক একটি কয়েক বছর ধরে চলে, কখনো সরল পথে কখনো বাঁকানো পথে পরিভ্রমণ করে। এমনও হয় দুটি পাথর সমান্তরালে কিছু দূর যাওয়ার পর ঠিক বিপরীত দিকে তাদের দিক পরিবর্তন করে চলে। বিজ্ঞানীরা ক্যামেরা বসিয়েও পাথর চলার রহস্য ভেদ করার চেষ্টা করেছেন, তবুও তারা ব্যর্থ হয়েছেন। দীর্ঘ 50 বছরের গবেষণায় এখনও পর্যন্ত শুকনো ডেথ ভ্যালির চলমান পাথরের রহস্য উন্মোচিত হয়নি। তাই চলমান পাথর মনুষ্য সমাজের কাছে এক রহস্যের বিষয়ই হয়ে আছে। রাত্রি হলেই সমুদ্রের জল মায়াবী নীল আলোতে ভরে যায়। শুনে আশ্চর্য লাগলেও ঘটনাটা সত্য। আপনি যদি সমুদ্রের জলে নামেন তাহলে সেই আলোগুলো আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। হঠাৎ শুনলে মনে হবে এটা কোনো ভৌতিক ঘটনা। না বন্ধুরা, ঘটনাটা একেবারে ভৌতিক না।
এই মায়াবী আলো সৃষ্টি হওয়ার কারণ আছে। আসলে এই উজ্জ্বল নীল আলো এক ধরনের সামুদ্রিক ফাইটোপ্ল্যাংটনের জন্য হয়। ফাইটোপ্ল্যাংটনের নাম হলো ডিনোফাজেলাটিস। এসব প্ল্যাংটনে থাকে লুসিফেরাস নামক রাসায়নিক উপাদান যা আলো সৃষ্টি করতে পারে। জোনাকি জেলিফিশের মতো অনেক জীবেরই আছে আলো তৈরি করার ক্ষমতা। জীবের আলো তৈরি করার এই ক্ষমতাকে বলে বায়োলুমিনেন্সেস। নিজেদের আত্মরক্ষা করার জন্যই ফাইটোপ্ল্যাংটন আলো বিচ্ছন করে থাকে। সমুদ্রের ঢেউয়ের আঘাত পড়লেই আত্মরক্ষায় প্ল্যাংটন আলোক নিঃসরণ করে। এ কারণে পুরো সমুদ্রের পাড় রাত্রিতে রূপকথার রাজ্যে পরিণত হয়ে যায়। এই ঘটনাটি কেবল ভাদুতেই নয়, মালদ্বীপের অন্যান্য সৈকতেও দেখা যায়। সানডক্স। আচ্ছা, আপনি কখনো তিনটি সূর্যকে একসঙ্গে দেখেছেন? তিনটি সূর্যকে একসঙ্গে দেখা যায়, এই ঘটনাকে বলা হয় সানডক্স। এই ঘটনায় সূর্যের দুপাশে দুটি সূর্য থাকে। সাধারণত এই ঘটনা শীতকালে ঘটে। এই প্রাকৃতিক ঘটনা ঘটার কারণও আছে। সূর্যের আলো বাতাসে অবস্থিত অতি সূক্ষ্ম বরফের কণার মধ্যে প্রবেশ করে, তখন এই প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়। রেনবো মাউন্টেন। এই রং বেরঙের পাহাড় কোনো শিল্পীর কল্পনা থেকে এসছে এমন কিছু না, অস্তিত্ব আছে। এটা দেখা যায় চীনের ভিনিন কুনকা বা উইনি কুনকা, যাকে মান্টানা দে সিয়েট বা রংধনু পর্বত বলা হয়। পেরুর আন্দিজে এই একটি পর্বত যা সমুদ্রপৃষ্ঠ থেকে 5,200 মিটার উচ্চতায় অবস্থিত। আসলে এই পর্বতগুলো বহু প্রাচীনকাল থেকে খনিজে পরিপূর্ণ, সেই জন্য এই পর্বতগুলো রং বেরঙের। এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে প্রতি বছর প্রচুর দর্শক এই পাহাড়গুলোকে দেখতে আসে। মর্নিং গ্লোরি হলো একটি দর্শনীয় মেঘ যা উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার কার্পেন্টারিয়া উপসাগরে দেখা যায়। একটি মর্নিং গ্লোরি ক্লাউড হলো রোল ক্লাউড বা আর্কাস ক্লাউড, যা 1,000 কিলোমিটার দীর্ঘ, 1 থেকে 2 কিলোমিটার উচ্চতা হতে পারে। প্রায়ই এদেরকে শুধুমাত্র 100 থেকে 200 মিটার মাটির উপরে দেখা যায়। এই মেঘ প্রায় প্রতি সেকেন্ডে 10 থেকে 20 মিটার গতিতে পরিভ্রমণ করে। কখনো কখনো কেবল একটি মেঘ দেখা যায়, কখনো কখনো 10টি পর্যন্ত রোল মেঘ থাকে। 3টি স্বতন্ত্র ধরনের মর্নিং গ্লোরি মেঘ চিহ্নিত করা হয়েছে। স্থানীয়রা উল্লেখ করেছেন যে মর্নিং গ্লোরি ক্লাউড তখনই তৈরি হয় যখন এলাকাতে আর্দ্রতা বেশি থাকে, যা মেঘ তৈরির জন্য আর্দ্রতা প্রদান করে, এবং যখন আগের দিন শক্তিশালী সমুদ্রে বাতাস প্রবাহিত হয়। ধন্যবাদ।